Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayh. Wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Amma ba'd. Allah rabbul alamin er shukriya gyapon korchi jini amaderke ottonto guruttopurno ekti shomoy Dhilhajj masher prothom 10 din amaderke dan korechen amaderke ei shomoy shusto rekhe shothik bhabe amol korar taufik dan korechen Allahumma lakal hamd. Shukriya adai korchi Mahanabbul alamin er kache jini bandar olpo amolei onek sawab onek prodidan diye thaken. যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা নিয়ত করলে আমল না করলেও বান্দাকে সওয়াব দিয়ে থাকেন প্রতিদান দিয়ে থাকেন আল্লাহুম্মা লাকাল হামদ সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ সম্মানিত শ্রোতা মণ্ডলী আজ মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ মাহের ইবনে হামদ আল মুআইকিলি হাফিজাহুল্লাহ আজ 1441 হিজরির জিলহজ মাসের 3 তারিখ এ মোতাবেক 24 জুলাই 2020 আজকের খুতবার যে মূল বিষয় বা আজকের খুতবার আলোচ্য বিষয় ছিল নিয়তের গুরুত্ব বা বান্দা যদি সঠিক নিয়ত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেই নিয়তের কারণে প্রতিদান দিয়ে থাকেন যদিও বা বান্দা সেই আমল সম্পাদন করতে না পারে বা সম্পাদন করতে কোনো প্রতিবন্ধকতা চলে আসে এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন সম্মানিত খতিব সাহেব শুরুতেই তাকওয়া অর্জনের নসিহা প্রদান করেন এবং এরপরে সম্মানিত খতিব সাহেব তাবুক যুদ্ধের বা নবম হিজরির ঐতিহাসিক যে একটি ঘটনা তাবুক যুদ্ধ সেই যুদ্ধের ঘটনা বর্ণনা করেন এবং সেখান থেকে সম্মানিত খতিব সাহেব এই কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে অনেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করেও তারা তাবুক যুদ্ধে অংশগ্রহণকারীদের সওয়াবের মধ্যে তাদের প্রতিদানে তারা সকলেই সমান ছিল অর্থাৎ মদিনায় থেকেও তারা সেই যুদ্ধে যাওয়ার সওয়াব অর্জন করেছিল সুবহানাল্লাহ বিহামদি এভাবে সম্মানিত খতিব সাহেব আরো অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন যে অনেক সাহাবীরা রয়েছেন এভাবে যারা ঈমান আনার পরে দীর্ঘদিন তার আমল করতে পারেনি এমনকি একজন সাহাবীর ঘটনা তিনি উল্লেখ করেছেন যিনি ঈমান আনার পরে এরপরে তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন তিনি একবারের জন্য সালাত আদায় করতে পারেনি কিন্তু তার নিয়তের কারণে অর্থাৎ তার সঠিক নিয়তে ইসলাম কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন সুতরাং সঠিক নিয়ত উত্তম নিয়ত যখন আমরা করব এই নিয়তের ফলাফল অত্যন্ত অত্যন্ত ফলদায়ক আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তের মাধ্যমে এই নিয়তের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ছোট আমলকে বড় করে দেন আবার অনেক বড় আমলকে ছোট করে দেন সবগুলো হলো নিয়তের কারণে আর এই বছর যেহেতু আমরা হজ পালন করতে পারছি না আমাদের অনেক নিয়ত থাকার পরেও আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সওয়াব দান করবেন আর এই 10 দিনে আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ আমলগুলো করব জিলহজ মাসের প্রথম যে 10 দিনের যে গুরুত্বগুলো রয়েছে এবং এই 10 দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সকল আমল করার জন্য নির্দেশ দিয়েছেন বিশেষ করে যিকিরের যে নির্দেশ দিয়েছেন আমরা যদি এগুলো করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন এই ছিল আজকের খুতবার মূল সারাংশ অর্থাৎ আমরা যদি সঠিক নিয়ত আমাদের কলবে থাকে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে নিয়তের যে ইখলাস আমাদের যে সিদ্ধ ইখলাস এবং সত্যতার সহিত যদি আমরা নিয়ত করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেব শুরুতে যে ঘটনাটি উল্লেখ করেছেন যে রজব মাস নবম হিজরির রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীদেরকে নিয়ে তিনি তাবুকের প্রান্তের দিকে রওনা হয়েছিলেন
সেই সময়টা ছিল অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি মুসলমানদের জন্য, কারণ একদিক থেকে মদিনায় ফল মদিনার যে তৎকালীন প্রধান অর্থনীতির যে মূল প্রাণ কেন্দ্র ছিল বা অর্থনীতির মূল যে চালিকা শক্তি ছিল তা ছিল খেজুর, সেই খেজুর বাগান খেজুরের শেষ অবস্থায় ছিল, খেজুরগুলো পেকে গিয়েছিল। আর অপরদিকে মুসলিমদের তাদের বাহন ছিল না, তাদের খাদ্য ছিল না। এই কঠিন একটি পরিস্থিতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন সাহাবীকে নিয়ে তাবুকের প্রান্তে রওনা হলেন, এবং যাওয়ার পথে এই সফরে তিনি পথে ছিলেন দীর্ঘ 30 দিন আর সেখানে অবস্থান করেছিলেন 20 দিন, অর্থাৎ তাবুকের সেই সেই প্রান্তে বা সেই শহরে অবস্থান করেছিলেন শুধুমাত্র 20 দিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সেখান থেকে ফিরে এসেছিলেন, আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 60 বছর। অর্থাৎ এই কঠিন একটি পরিস্থিতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বৃদ্ধ অবস্থায় তিনি যুদ্ধের জন্য বের হয়েছিলেন। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি সময়। এই যুদ্ধের এই সময়টাকে কোরআন বলছে কোরআনের ভাষায় সাআতুল উসর, অর্থাৎ এটি কঠিন একটি মুহূর্ত। কোরআন এই কোরআন এই যুদ্ধের বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। এই এই যুদ্ধের সময়কাল বর্ণনা করতে গিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইজতামা আলাইহিম উসরাতুল যুহর ওয়া উসরাতুল যার, অর্থাৎ উসরাতুল যুহর অর্থাৎ হচ্ছে যে সেখানে মানুষের সওয়ার ছিল না, অর্থাৎ তারা যে যে বাহনে করে যুদ্ধের ময়দানে যাবে সেই বাহন তাদের ছিল না, উসরাতুল যার তাদের পাথেয় ছিল না, খাদ্য ছিল না, উসরাতুল মা আর তাদের পানীয় ছিল না। এই এতগুলো সংকট থাকার সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে গিয়েছিলেন, আর এই যুদ্ধে যারা গিয়েছিলেন তাদের ফজিলা অনেক বেশি। কিন্তু এরপরেও যে সকল ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়ার ইচ্ছা পোষণ করার পরেও তারা যেতে পারেননি তাদের সাময়িক অসুবিধার কারণে, তাদের কাছে রব্বুল আলামিন এই সকল সাহাবীদের সাথে তাদেরকে সম্মানিত করেছেন, তাদেরকে প্রতিদান দিয়েছেন। সময় তো খতিব সাহেব বলছেন ফাত্তারিকু তাউইলুন ওয়াজ্জাদ, বলছেন যে পথ ছিল অনেক দীর্ঘায়িত কিন্তু ওয়াজ্জাদ কলিল, আর পথ ছিল খুবই স্বল্প, ওয়াল হাররু শাদীদ আর সে তখনকার যে তাপমাত্রা সেটা ছিল অত্যন্ত ভয়াবহ কঠিন তাপমাত্রা ছিল। আর তখন তখন ওয়াল মদিনাতু ওয়াল মদিনাতু নবিয়্যা কুত্তাবাত থিমারুহা ওয়া যিলালুহা, আর তখন মদিনায় তাদের ফসল পাকার সময় ছিল। এই কঠিন পরিস্থিতির মধ্যে এক শ্রেণীর সাহাবা ছিল তারা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তার সাথীত্বকে প্রাধান্য দিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন। আর কিছু সাহাবি তাদের ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে তারা যেতে পারেননি, ফারাফা আল্লাহুল হারাজ আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে সংবাদ দিয়েছেন আন সিদকি নিয়াতিহিম, যে তাদের সঠিক নিয়ত ছিল যে তারা যুদ্ধের ময়দানে যাবে কিন্তু তারা যেতে পারেনি। এই বিষয়ে হাদিস এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা মিন গাজওয়াত খন্দক রাজা মিন গাজওয়াত তাবুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, তারপরে ফাদানা মিনাল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নিকটবর্তী হলেন। ফাকাল, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বিল মদিনাতি আকওয়ামা, আর মদিনাতে এমন কিছু ব্যক্তি রয়েছে, এমন এক সম্প্রদায় রয়েছে, মাসিরতুম মাসিরা, যা তোমাদের সাথে এই কঠিন পথ অতিক্রম করেনি, ওয়ালা কতাতুম মুয়াদিয়া, আর তোমাদের সাথে কোনো উপত্যকা পাহাড়ের যে কঠিন পথ এই পথকেও তারা মারি দেয়নি, ইল্লা কানু মাকুম, কিন্তু তারা এরপরও তোমাদের সাথে ছিল। অপর একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে ইল্লা শারিকুকুম ফিল আজর, বরং এই সকল ব্যক্তিরা তোমাদের সাথে তারা অংশগ্রহণ করেছে ফিল আজর নেকির মধ্যে, অর্থাৎ তারা যেতে না পারলে তোমরা যে সওয়াব অর্জন করেছ সে সওয়াব ওই সকল ব্যক্তি অর্জন করেছে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওহুম বিল মদিনা, তারা তো মদিনায় ছিল, মদিনা অবস্থান করার পরেও কি তারা এই সওয়াব অর্জন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওহুম বিল মদিনা হাবাসাহুমুল উদ, যে তারা মদিনা অবস্থান করেছিল এই জন্যই যে তাদের কাছে আকস্মিক আপদ চলে এসেছিল, তাদেরকে কোনো এক সমস্যা গ্রাস করেছিল, সেই জন্য তারা তোমাদের সাথে অংশগ্রহণ করতে পারেনি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়তের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তোমাদের সমপর্যায়ের আজের প্রতিদান দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি।
ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুমুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যদিও বা আমাদের নিয়ত থাকার পরেও অনেক সওয়াবের কাজ, হজের মতো গুরুত্বপূর্ণ কাজ যদিও আমরা সম্পাদন করতে না পারি, যাদের আমাদের ইচ্ছা ছিল অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে প্রতিদান দান করবেন। এরপর সময় দেখো সাহেব বলছেন, ইন্নান নিয়্যাতা শানুহা আযীমুন ওয়া হিয়া আসলুল ফাযল, যে নিয়তের অনেক গুরুত্ব রয়েছে আর এটি হলো যে কোনো ভালো কাজের মূল প্রাণশক্তি, আমল কবুল হওয়ার জন্য নিয়তের গুরুত্ব অত্যধিক। এই নিয়তের বিষয় আমলের ক্ষেত্রে নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ তার আজম থাকে, সঠিক ইচ্ছা থাকে, আর যদি সেই ব্যক্তি সেকে আমল করতে নাও পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করে থাকেন। সেজন্য সালেহীনগণ নিয়তের বিষয়ে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন। সৈয়দ খতিব সাহেব বলছেন, সুফিয়ান সাহেব রাহিমাহুল্লাহ একটি ঘটনা তিনি উদ্ধৃতি দিয়ে বলছেন, কানু ইয়াতাআল্লামুন আন-নিয়্যাতা লিল আমাল, তারা আমলের জন্য নিয়তের শিক্ষা অর্জন করত। অর্থাৎ আমল করার জন্য যে নিয়া করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে, এই বিষয়ে তারা শিক্ষা অর্জন করত। কামা ইয়াতাআল্লামুন আল আমাল, যেভাবে তারা আমল শিক্ষা অর্জন করত, যেভাবে তারা আমলকে শিখত, কিভাবে ভালো কাজ করতে হবে, সেভাবে ভালো কাজের নিয়ত তারা শিক্ষা অর্জন করত। সুতরাং যখন মুমিন ব্যক্তি তার নিয়ত পরিশুদ্ধ হবে, তার আমল পরিশুদ্ধ হবে, আর এর মাধ্যমে তার আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে। এরপর সময় হযরত সাহেব বলছেন, ওয়া রুব্বা আমালিন সাগীর, অনেকগুলো ছোট ছোট আমল রয়েছে, তাআযযামাহু নিয়্যা, নিয়তের কারণে সেই ছোট্ট একটি আমল আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় করে দিয়েছেন। আবার অনেক বড় বড় আমল রয়েছে কিন্তু নিয়তের কারণে নিয়ত সেটাকে তুসগ্গিরুহু নিয়্যা রব্বা আমালিন কবীর তুসগ্গিরুহু নিয়্যা, অনেক বড় বড় আমল মানুষ করে থাকে কিন্তু নিয়তের কারণে সেই বড় আমলের সওয়াব প্রতিদান সে গ্রহণ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন না। সুতরাং যদি একজন ব্যক্তি সঠিকভাবে তার নিয়তের পরিশুদ্ধতা করে, তার সে জান্নাতে প্রবেশ করতে পারবে, যদিও বা সে তার আমলের ঘাটতি থাকে, অনেক আমল যদিও বা সে করতে না পারে। হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিমের রাওয়ায়াত, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন, আন্না রাজুলান মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যক্তির সেই ঘটনা যা আমরা সকলেই জানি, কাতালা মিয়াতা নাফসিন, যে ব্যক্তি 100 জন ব্যক্তিকে হত্যা করেছিল, সুম্মা যাহাবা ফাযা আনিত তাওবা, অথবা সে তওবা করার জন্য পথ খুঁজছিল, একবার ছুটে গিয়েছিল আলেমদের কাছে যে সে কিভাবে তওবা করবে, ফাখরাজা মিন করিয়েতি, এক পরদেশে তার গ্রাম থেকে বের হয়ে গেল, ইলা করিয়েতিন ফিহা কওমুন সালিহুন, সে এমন একটি জায়গায় যাবে, এমন একটি শহরে যাবে যেখানে ভালো মানুষ রয়েছে, যেখানে সৎ বান্দা রয়েছে, তাদের সাথে সে মিলিত হয়ে সে ভালো হয়ে যাবে। ফালাম্মা কানা ফিত তরিক, আর ফালাম্মা কানা ফি বাদ তরিক, যখন সে কিছু পথ অতিক্রম করলো, আদারাকাহুল মউত, সে মৃত্যুতে পতিত হয়ে গেল, অর্থাৎ তার মৃত্যু হয়ে গেল, ফাকাবিলাল্লাহু তাওবাতাহু ওয়া ইনাবাতাহু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন। অর্থাৎ যে ব্যক্তি 100 জন মানুষ হত্যা করেছে, যেখানে একজন মানুষ হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করার মতো, সেই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করার পরেও যখন সে তওবা করেছে, আর সে তওবা করে সে যে এলাকায় অন্যায় করেছিল সেখান থেকে সে বের হয়ে গিয়ে ভালো মানুষের সহচর্যে যাওয়ার জন্য সে বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সেজন্য আমাদেরকে নিয়তের বিষয়ে পরিশুদ্ধ করতে হবে। আমাদের যদি সঠিক এবং আজম থাকে, দৃঢ় নিয়ত থাকে যে আমি ভালো কাজ করব, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই প্রতিদান দান করবেন। হাদিসের মধ্যে এসেছে সময় খতিব সাহেব বলছেন, ওয়া ইন্না মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, ফাকাদ কানা ইয়াবুল ইসলাম, সে প্রথম তার প্রথম জীবনে সে ইসলামকে স্বীকার করেছিল, সে মুসলিম হয়নি। ফালাম্মা কানা ইয়াউম উহুদ, আর উহুদের দিনে সে ইসলাম গ্রহণ করে, এরপর সে তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে মুসলিমদের সাথী হয়ে সে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল শত্রুর বিরুদ্ধে। এক পর্যায়ে ফাদাখালা ফি আরদিন নাস ফাকাতাল, এক পর্যায়ে সে মানুষের মধ্যে, কাফেরদের মধ্যে সে ঢুকে পড়ে এবং এরপরে সে যুদ্ধে লিপ্ত হয়।
এভাবে সেই ব্যক্তি শহীদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু লামিন আহলিল জান্নাহ, ইন্নাহু লামিন আহলিল জান্নাহ, রাওয়াহু ইমাম আহমদ। অর্থাৎ এই ব্যক্তি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি, অর্থাৎ এই ব্যক্তি কবে সবেমাত্র মুসলিম হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, সে সালাত আদায় করতে পারেনি, সে সিয়াম পালন করতে পারেনি, অন্য ইসলামের কোনো আমল করতে পারেনি, কিন্তু তার নিয়তের কারণে, সঠিক একনিষ্ঠ নিয়তের কারণে সে ইসলাম গ্রহণ করেছে সঠিকভাবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাক্ষ্য দিচ্ছেন। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, আমরা জানি যে তাওহীদ, তাওহীদের যখন আমরা সাক্ষ্য দিব এবং এই সাক্ষ্য যদি যথাযথভাবে হয়, এই সাক্ষ্য যদি আমাদের আমাদের সাক্ষর যে দাবি রয়েছে সেই দাবি অনুযায়ী যদি আমরা আমলে সালেহ করতে পারি, তাহলে অবশ্যই আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো। যেভাবে এই সাহাবি সে জান্নাতবাসী হয়েছে, অথচ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একবারও সে উনি সিজদা করার সময় পাননি, আল্লাহ রাব্বুল আলামিনকে একটাবারও তিনি সিজদা দিতে পারেননি, কিন্তু এই ব্যক্তি জান্নাতি তার নিয়তের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তকে কবুল করেছেন। সুতরাং যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তের পরিশুদ্ধতার ব্যাপারে জানবেন, আমাদের মাকসুদ সম্পর্কে জানবেন, আমাদের উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়ামান আরাদাল আখিরাহ, আর যে ব্যক্তি আখিরাতের কামনা করবে, পরকালীন মুক্তির কামনা করবে, ওয়াসা আলাহা সাআহা, এবং আখিরাত অর্জনের জন্য আখিরাতের জন্য সে চেষ্টা করবে, ও মুমিনুন, যাবতীয় সে মুমিন ছিল, অর্থাৎ মুমিন ব্যক্তি যখন আখিরাতের জন্য চেষ্টা করবে, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, অবশ্যই তাদের এই প্রচেষ্টা প্রশংসিত হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময়ত প্রিয় ভাই বন্ধুগণ, আমরা জানি যে নিয়তের যে গুরুত্ব রয়েছে, নিয়তের ফলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রতিদান দিয়ে থাকেন। তার মধ্যে থেকে আমরা যে সকল বিষয়ে আলোচনা করেছি, সময়ত খতিব সাহেব তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উপস্থাপন করছেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের জন্য ইচ্ছা পোষণ করে অথচ সে ব্যক্তি সে আমল যথাযথভাবে করতে পারছে না, বা যতটুকু সে আমল করার ইচ্ছা পোষণ করেছে ততটুকু সে করতে পারেনি, তার চেয়ে কম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই আমল পরিপূর্ণভাবে করার সওয়াব দান করবেন। এই বিষয়ে ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানউই আন ইয়াকুম, যে ব্যক্তি রাতে ঘুমিয়ে পড়বে আর এই নিয়ত পোষণ করবে, ইউসাল্লি মিনাল লাইল, সে কিয়াম লাইল করবে, রাতের একটি অংশতে সে সালাত আদায় করবে, ফাগালাবাত আইনা, আর এমত অবস্থায় তার ঘুম তার উপর চেপে বসলো, অর্থাৎ সে ঘুম থেকে জাগ্রত হতে পারলো না, হাত্তা আসবাহা, এমনকি ফজরের সময় হয়ে গেল, কুতিবা লাহু মা নাওয়া, এই ব্যক্তি যে কিয়ামুল লাইলের জন্য যে নিয়ত করেছিল সেই ব্যক্তি কিয়ামুল লাইল না করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামুল লাইলের সওয়াব দান করবেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মিন রাব্বিহি আযজা ওয়াজাল, আর এই ব্যক্তি যে ঘুমিয়ে গেছে এই ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য সাদাকা। আল্লাহু আকবার। তাহলে নিয়তের অনেক গুরুত্ব রয়েছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলা আল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলা আল্লাহ, কোন ব্যক্তি যদি তার বাড়ি থেকে হিজরতের উদ্দেশ্যে যদি বের হয়ে যায় আর যেখানে হিজরত করছে সেই জায়গাতে যদি সে পৌঁছাতে নাও পারে, আর পথিমধ্যে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করবেন, অর্থাৎ হিজরত করলে যে সওয়াব, হিজরতকারী যে সওয়াব পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেও সমমানের প্রতিদান দান করবেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন অর্থাৎ যে ব্যক্তি তার বাড়ি থেকে হিজরতের নিয়তে বের হয়েছে অথচ সে সেই জায়গাতে পৌঁছাতে পারেনি, এরপরও সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর সময়ত খতিব সাহেব বলছেন যে নিয়তের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো ইন্না মিন বারাকাতিন নিয়তি ত্বয়্যিবা আন্নাহা তানফা'উ সাহিবাহা ওয়ালাউ লাম ইয়াকাইল আমালু আলা ওয়াজহিস সহীহ, অর্থাৎ একজন ব্যক্তি যদি একটি আমল সালেহ করার জন্য নিয়ত পোষণ নিয়ত করে, এরপরে যদি সেই ব্যক্তি সেই আমল যথাযথভাবে করতে না পারে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথাযথভাবে সওয়াব দান করবেন, অর্থাৎ যে
আমলটা যেভাবে করা দরকার ছিল সেইভাবে সে করতে পারেনি, সেখানে কোনো ধরনের ত্রুটি ছিল, এই ধরনের ত্রুটিপূর্ণ আমল এই সেই ব্যক্তি সম্পাদন করলেও যদি তার নিয়ত থাকে যথাযথভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তের কারণে সেই আমলটা কবুল করবেন। হাদিসের মধ্যে এসেছে বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন النبي صلى الله عليه وسلم ذكر رجلا ممن كان قبلنا আমাদের পূর্ববর্তী এক ব্যক্তির ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসদ্দাক বিসদাকাতিন ফাখফাহা, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সদকা করত, যে সদকাগুলো সে গোপন ভাবে করত, ফা ওয়াকাতিল উলা ফি ইয়াদি জানিয়া, কোন একদিন এই ব্যক্তি সদকা করতে গিয়ে তার যে সম্পদ সে হলো একজন জানিয়া মহিলাকে, ব্যভিচারিণী এক মহিলাকে সে দান করলো, ওয়া সানিয়া আলা গনিয়া আর আলা গনিন, আর দ্বিতীয় ব্যক্তিকে অর্থাৎ সে দ্বিতীয়বার যাকে দান করলেন সেই ব্যক্তি দেখা গেল সে ধনী ধনাঢ্য ব্যক্তির কাছে সে দান করেছেন, ওয়াসাইলে তৃতীয় যে ব্যক্তির কাছে তিনি দান করেছেন আলা সারিকিন, তিনি ছিলেন একজন চোর। অর্থাৎ একজন ব্যক্তি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করছেন, প্রথম যে মহিলাকে দান করেছেন সেই মহিলা ছিল একজন ব্যভিচারিণী, আর দ্বিতীয় যে ব্যক্তি ছিল তিনি ছিল গানি একজন ধনী ব্যক্তি, আর তৃতীয় ব্যক্তি ছিল চোর, এই তিনজন ব্যক্তিকে ওই ব্যক্তি দান করে চলে গেলেন। কিন্তু এরপরে রাতে সেই ব্যক্তি স্বপ্ন দেখলেন, আই ফিল মানাম ফাউতিয়া, অর্থাৎ এক ব্যক্তি এক স্বপ্নের মধ্যে বলছিলেন, ফাকিয়ালাও আম্মা সদাকাতুকা ফাকাদ কবিলাল, তুমি যে সদকা করেছ আল্লাহ রাব্বুল আলামিন তোমার সদকা কবুল করেছে। অর্থাৎ এই ব্যক্তির নিয়ত ছিল না যে এই ব্যক্তি এই ধরনের ব্যক্তিদেরকে সদকা করবেন, যদিও বা তার সদকা এই ধরনের ব্যক্তিদের হাতে চলে গিয়েছে, তার সদকাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং তাকে স্বপ্নের মধ্যে এই ব্যাপারে সুসংবাদ দেওয়া হচ্ছে, তুমি যে ব্যভিচারিণী মহিলাকে দান করেছো সম্ভবত এর ফলে সে জিনা থেকে দূরে থাকবে, তুমি যে ধনীকে দান করেছো এর ফলে হয়তো সে শিক্ষা অর্জন করবে যে মানুষকে যাদের সম্পদ আছে তাদের মানুষকে দান করতে হবে, আর যে ব্যক্তি চুরি যে চোরকে তুমি দান করেছো সম্ভবত তোমার এই টাকা পেয়ে তোমার এই দান পেয়ে সে চুরি করা থেকে সে রাত বা এরপরে সে চুরি করা থেকে বিরত থাকবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সমাজের প্রিয় ভাই বোনেরা, তাহলে নিয়তের যে গুরুত্ব, নিয়তের অপরিসীম গুরুত্ব রয়েছে ইসলামে। আমরা অনেক আমল আছে যেগুলো আমরা চাইলে করতে পারি, আবার অনেক সময় দেখা যায় অনেক আমল রয়েছে যেগুলো আমাদের জন্য কঠিন হয়, কিন্তু যদি আমাদের সঠিক ইচ্ছা থাকে তাহলে আমি অবশ্যই অবশ্যই এক কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক প্রদান করে এবং সে যদি সেই জন্য চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সেই পরিমাণ সওয়াব দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি। নিয়তের আরও একটু উপকারিতা হলো, আমরা যে নিয়তের উপকারিতাগুলো সময় খতিব সাহেব যেভাবে বলছেন যে আমরা দুটো উপকারিতা ইতিপূর্বে জেনেছি, তৃতীয় নম্বর যে উপকারিতা সময় খতিব সাহেব বলছেন যে আমাদের দুনিয়াবী যে স্বাভাবিক আমাদের নিত্যদিনের দৈনন্দিন যে আমলগুলো রয়েছে এই দৈনন্দিন আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াবের মাধ্যমে পরিণত করে দিতে পারেন যদি এগুলোর জন্য আমাদের যথাযথভাবে নিয়ত থাকে। সেই জন্য আমাদের দুনিয়াবি আমলগুলো যেগুলো আমাদের চলা ফেরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের নিত্যদিনে যে আমলগুলো রয়েছে এগুলোর মধ্যে সব আমরা অর্জন করতে পারি যদি আমরা যথাযথভাবে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে পারি। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকা লান তুনফিকা নাফাকা তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ, যদি তুমি কোনো তুমি যা ব্যয় করেছো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ইল্লা উজিরতা আলাইহা, সেগুলোর বিনিময়ে তোমাকে সওয়াব দান করা হবে, হাত্তা মা তাজআলু ফি ফমি ইমরাতিক, এমনকি তুমি যা তোমার স্ত্রীকে খাওয়াইয়েছ যে খাদ্য যে আহার তাদেরকে দিয়েছ সেগুলোর বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রতিদান করবেন। ইমাম রাওয়ি রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে আমাদেরকে আমাদের ভালো কাজের নিয়তের কারণে সওয়াব দান করছেন, অথচ আমাদের পারিবারিক যে আমাদের সম্পর্ক পারিবারিক আনন্দ বেদনা বা আমাদের আমাদের যে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর যে তাদের যে জীবন রয়েছে এই জীবনে তাদের হুকুকগুলো রয়েছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দিচ্ছেন শুধুমাত্র তাদের সঠিক নিয়তের কারণে।
সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, আমাদেরকে যথাযথভাবে নিয়ত আমাদেরকে শিখতে হবে এবং ভালো কাজে নিয়ত আমাদেরকে করতে হবে, যাতে আমরা বেশি বেশি ভালো কাজ করতে পারি। যদিও বা আমরা কোনো সময় এই সকল কাজ থেকে দূরে সরে যাই, অর্থাৎ নিয়ত করার পরেও যদি আমরা করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ আমরা আশা করব এর বিনিময়ে আমাদেরকে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কসদা বিহাযিহি লুকমা ওয়াজহাল্লাহু তাআলা আসরালাহুল আজর বিদালিক। এই আপনার পরিবারকে যখন আপনি খাদ্য দান করবেন, এর মাধ্যমে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। সময় তো প্রিয় ভাই বন্ধুগণ, মুআদ একটি ঘটনা বর্ণিত হয়েছে। মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি বলছেন যে আমার ঘুমের মাধ্যমেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব কামনা করি, যেভাবে আমি রাত্রি জাগরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব কামনা করি। অর্থাৎ উত্তম প্রতিদান, আমি যে ঘুমাচ্ছি, আমার ঘুমের যখন আমার নিয়ত এটা থাকবে যে এর মাধ্যমে আমি আমার শারীরিক শক্তি আসবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, তখন এই এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দান করেন। এই কথায় মুআযর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইন্নিল আহতাসিব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি আমার ঘুম থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘুমিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর প্রতিদান দান করবেন, ভালো উত্তম সওয়াব দান করবেন, যেভাবে আমি রাতে কিয়ামুল লাইল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বিহামদি। এই সময় তো হাদিস সাহেব বলছেন যে আমাদের মধ্যে অনেকে হয়তো অসুস্থ থাকেন, আবার অনেকেই সফরের কারণে অনেক সময় আমলে সওয়ালে করতে পারেন না, অর্থাৎ সফর গিয়েছে আর সফরের কারণে সঠিকভাবে ইবাদা করতে পারছে না, যেভাবে মুসলিম অবস্থায় থাকলে যেভাবে আল্লাহ যেভাবে ইবাদা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো জানে যে এই ব্যক্তির উযরের কারণে এই ব্যক্তি আমল করতে পারছেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেও সেই পরিমাণ সওয়াব দিয়ে থাকেন। তাহলে যদি আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় আমরা যদি আমলে সওয়ালে করে থাকি, আমাদের কোনো অসুস্থতা আসলে আমাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে, আমরা সফরে বা যে কোনো কারণে যদি আমরা সে আমল করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সঠিক অবস্থায় আমলের সওয়াব আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। বুখারী হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মারিদুল আবদ, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় আও সাফার, অথবা সে কোনো জায়গায় সফর করে, কুতিবালাহু, এই সেই ব্যক্তির জন্য সেই সওয়াব লেখা হয়, মিসলামা কেন এই আমার মুকিমান সহিহা, এই ব্যক্তি মুকিম অবস্থায় অথবা সুস্থ অবস্থায় যে এই ব্যক্তি যেভাবে আমল করেছে, অসুস্থ হয়ে গেলেও সফর করলেও তাকে সপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। সুতরাং সময় খতি সাহেব বলছেন, ফান্নিয়াতুস সালিহা খায়রুম মা ইসতাকবিহিল মারউ ইয়াউমা, অর্থাৎ একজন মানুষ তার যে তার তার দিনের শুরু এবং শেষে যত আমল করে, তার মধ্যে সব গুরুত্বপূর্ণ একটি আমল হলো তার নিয়ত। এই নিয়তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একজন ব্যক্তি অনেক প্রতিদান অর্জন করতে পারে। এই ব্যক্তি যদি ভালো কাজের, ভালো আমলের, ভালো কথা নিয়ত করে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে প্রতিদান দান করবেন। এমনকি একজন ব্যক্তি যদি ভালো নিয়ত করে, যদি সে মৃত্যুবরণ করে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই সে ভালো কাজের যে নিয়ত করেছে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব প্রদান করবেন। বর্ণিত হয়েছে সালাফ সালেহীনগণ তার সন্তানদেরকে নসিহত করতেন এভাবে, ইয়া বুনাইয়া ইনুল খাইর, হে সন্তান, হে বৎস, তুমি ভালো কাজে নিয়ত করো, ভালো কাজে নিয়ত তাদেরকে সন্তানদেরকে ভালো কাজে নিয়তের জন্য উৎসাহ প্রদান করতেন। কারণ যখন কোনো ব্যক্তি ভালো কাজে নিয়ত করবে, সেই ব্যক্তি সেই ভালো কাজে নিয়তের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না সে আমল সম্পাদন করছে, অর্থাৎ সে আমল সম্পাদন করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাওফা নুতিহি আজরান আযীমা। সূরা নিসা 114 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ যে গোপন পরামর্শ বা অধিক কথাবার্তা আলোচনা করে, এগুলোর মধ্যে তাদের কোনোই কল্যাণ নেই, অর্থাৎ গোপন পরামর্শে
কোনো কল্যাণ নেই, তবে ইল্লা মান আমারা বিসাদাকা, যদি কোনো ব্যক্তি সদকার জন্য নির্দেশ প্রদান করে, ভালো কাজের জন্য অথবা মানুষকে যদি ইসলাহ করে দেয়, সেখানে তাদের জন্য কল্যাণ রয়েছে। ওমাইয়া ফাল যালিকা বিতিগা আমারদাতিল্লাহ, আর যে ব্যক্তি এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য করবে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই আমি তাকে উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ বিহামদি। সময় তো প্রিয় ভাই বন্ধুগণ, সময় তো খতিব সাহেব তার প্রথম খুতবা, জুমার প্রথম খুতবাতে আমাদেরকে অনেকগুলো দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে কথাই তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা যদি সঠিকভাবে নিয়ত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়তের পরিবর্তে আমাদেরকে ইনশাআল্লাহ সওয়াব প্রদান করবেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে এই কঠিন ভয়াবহ যে দুর্যোগ আমাদের মধ্যে রয়েছে, এই মহামারীর সময়ে আমরা অনেকেই হজে নিয়ত করেছিলাম, আমরা পৃথিবীর সমগ্র পৃথিবী থেকে আমরা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনেরা হজ করার জন্য আমাদের যে আগ্রহ ছিল, আমরা অধীর অপেক্ষায় ছিলাম যে এবছর আমরা বাইতুল্লাহতে গিয়ে লাব্বাইক বলবো, সেই মিনাতে মুজদালিফায় আমরা অবস্থান করবো, আরাফার ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্রন্দন করবো। আমরা যদিও বা সেটা পারছি না, আমাদের এই যদি সঠিক নিয়ত থাকে এই ঘটনাগুলো থেকে, সময় তো খতিব সাহেব আমাদেরকে এই কথাই বুঝাতে চাচ্ছেন যে আমাদের যদি সঠিক নিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমাদের ইখলাস থাকে এবং আমাদের নিয়তে যদি সত্যতা থাকে তাহলে অবশ্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। সময় তো খতিব সাহেব বলছেন যে অবশ্যই হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুকুন, আওজাবাল্লাহু তাআলা আলা ইবাদিহি বিশর্তিল ইসতিতা, আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন একটি শর্ত দিয়ে যে হজ করার মতো সামর্থ্য থাকতে হবে, আর এই সামর্থ্যের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা জানি সেখানে তাদের অর্থনৈতিক বিষয় রয়েছে, শারীরিক বিষয় রয়েছে, আমাদের আরোহণের বিষয় রয়েছে, এই যে সবগুলোকেই এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সংযুক্ত করে দিয়েছেন, কোরআনের মধ্যে এসেছে এই বিষয় যে হজ কেবলমাত্র তাদের উপরে ফরজ যাদের সাধ্য রয়েছে। এরপরও কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের যে কঠিন পরিস্থিতি, আমাদের মধ্যে যে ভয়াবহ ভাইরাস বা যে মহামারী আমাদের মধ্যে চলছে, এই সময়ের মধ্যে আমরা সকলে হয়তো হজ আসতে পারছি না, আর কিন্তু আমরা কামনা করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সওয়াব দান করেন। আর এই সময়ের মধ্যে অল্প পরিসরে হজ সংগঠিত হওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা হলো মানুষের তাদের জীবন রক্ষার জন্য, মানুষের শারীরিক হেফাজতের জন্য, আর যেটা ইসলাম সর্বদাই আমাদের উৎসাহ প্রদান করেছেন, ইসলামের মৌলিক যে কয়েক পাঁচটি বিষয় তার অন্যতম একটি বিষয় হলো মানুষের জীবনকে রক্ষা করা। সুতরাং আমরা এই দিককে বিবেচনা করে আমরা হয়তোবা এবছর স্বল্প পরিসরে সংগঠিত হচ্ছে এই বছর, কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো আরও বেশি আকার হবে, কিন্তু ইসলাম আমাদেরকে এই বিষয় নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন মানুষের জীবনের রক্ষা করি এবং আমরা যেন মানুষকে ধ্বংসের মুখে পতিত করে না দিই। সুতরাং যারা এর ব্যবস্থাপনা করছেন এদেশের সরকার বাদশাহ সালমান এবং তার যিনি নায়েব রয়েছেন উভয়কে সময় খতিব সাহেব তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম হায়াত দান করেন, তারা যেন মুসলিমদের ইসলামে খেদমা করতে পারেন, যারা বাইতুল্লাহ জিয়ারতে আসেন যারা আল্লাহর মেহমান হন তাদের যথাযথভাবে তারা যেন খেদমা করতে পারেন। এরপর সময় খতিব সাহেব বলছেন যে আমরা হজ হয়তো করতে পারছি না, অনেকেই হয়তো হজ এবছর করতে পারছি না, কিন্তু এর বিপরীতে আমাদের অনেকগুলো আমল রয়েছে যে আমলগুলো করলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। আর সেটা হলো এই জিলহজ মাসের প্রথম দশকের যে সওয়াবের যে আমলের যে আমলের কথা রয়েছে হাদিসের মধ্যে, এই দিনগুলোতে আমাদের যে আমলের সালেহের কথা রয়েছে এই আমলগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ফাদায়েল বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক প্রতিদান দান করবেন। আর এই 10 দিন হলো পৃথিবীর যতগুলো দিন রয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে 365টা দিন আমাদেরকে বছরে দান করেছেন, এই 365 দিনের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দিন হলো এই 10 দিন। এই 10 দিনের মধ্যে আমাদের অনেকগুলো আমল রয়েছে, বিশেষ করে তার মধ্যে সিয়াম রয়েছে, আজকার রয়েছে, সিয়ামগুলোর মধ্যে আরাফার দিনে বিশেষ সিয়ামের ফজিলত কথা রয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করে তাহলে পূর্বের এবং পরের এক বছরের গুণা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের বিষয়ে তার উম্মাহাতুল মুমিনিন
বা রাসূল সাল্লামের স্ত্রীগণ তার রাসূল সাল্লাম থেকে তার আমল বর্ণনা করেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসাদিল হিজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলহজ মাসের নবম তারিখে সিয়াম পালন করতেন আর এই 10 দিনে আরো যে আমলগুলো রয়েছে তার মধ্যে একটি আমল হলো জিকির আমরা এই 10 দিনে বেশি বেশি করে জিকির করব Imam Mustadi Imam Ahmad rahimahullah Imam Ahmad rahimahullah bolchen ana nabiy sallallahu alaihi wasallam qaal ma min ayyamin a'zamu 'inda Allah wa la uhibbu ilayhi al-'amal feehinna min hadhihi al-ayyam al-'ashr fa'akthiru feehinna min at-tahleel wat-takbeer wat-tahmeed orthat ei 10 din amaderke beshi beshi kore takbeer dite hobe beshi beshi kore Allah rabbul alamin-er azkar korte hobe Allah rabbul alamin-er proshongsha tar borotto ebong la ilaha হাইলালাই আজকালগুলো আমরা বেশি বেশি করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিনে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সম্মানিত খতিব সাহেব এরপর আমাদেরকে সম্বোধন করে বলছেন হে মুসলিম প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা এই 10 দিনে আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য এই 10 দিনে আপনারা বিশেষ গুরুত্ব প্রদান করুন এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন এবং এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের যে আমলগুলো নির্দেশ দিয়েছে ভালো কাজ তাআত এই আমলগুলো আপনারা করুন ওয়াসতাবিকু ফিল খায়রাত আর আপনারা আমল করার জন্য ভালো কাজের জন্য আপনারা প্রতিযোগিতা করুন ফাই আযামু আইয়ামিদ দুনিয়া এই দিনগুলো হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হাদিস নির্দেশ দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন من العمل في أيام أفضل منها في هذه يعني أيام العشر قال ولا الجهاد ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء أطهر এই হাদিস আমরা জানি বিভিন্ন বিভিন্ন ভাষায় হাদিস বর্ণিত হয়েছে এর মর্মার্থ হলো এই 10 দিনে যদি একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করে এবং জিহাদ করে যদি সে তার মাল তার সম্পদ তার জীবনকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সে বিসর্জন দেয় সে শহীদ হয়ে যায় সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় এছাড়া যে ব্যক্তি জিহাদ করবে এই সে অর্থাৎ সে তা আল্লাহ রাব্বুল আলামিনের পথে শহীদ হয়নি বা তার জীবন এবং তার মালকে কুরবান করেনি এই ব্যক্তির চেয়ে এই 10 দিনে যে সকল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আমল সালেহ করবে আজকার করবে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ইবনে এই বিষয়ে ইবনে রাজব রাহিমাহুল্লাহ একটি কথা উল্লেখ করেছেন যে পরবর্তী মুহাক্কিকিন উলামাগণ যারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তাহকিক করেছেন ওনাদের একটি কথা হলো যে এই 10 দিনের ফজিলত অতি গুরুত্বপূর্ণ এই 10 দিন হচ্ছে দুনিয়ার সকল দিনের চেয়ে উত্তম এমনকি রমাদানের যে শেষ 10 দশক রয়েছে সেই দশকের চেয়ে উত্তম তবে রমাদানের শেষ দশকে এমন একটি রাত রয়েছে যে রাতের তুলনা অন্য কোনো দিন বা রাত নেই তবে সমষ্টিগতভাবে রমাদানের শেষ 10 দিনের চেয়ে এবং শেষ রমজানের যে শেষ দশক সেই শেষ দশকের চেয়েও জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব অত্যধিক বেশি আর যে বিষয়ে সহিহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন যে এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমল সালেহগুলো রয়েছে এই আমল সালেহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় সুতরাং আসুন আমরা এই 10 দিনে বেশি বেশি করে আমল সালেহ করি আমরা যারা হজ করতে পারছি না এবছর আমাদের যদি সঠিক নিয়ত থাকে আমরা এই 10 দিনে বেশি বেশি করে আমল করব বিশেষ করে আরাফার দিনে সিয়াম পালন করব এই 10 দিনে আমরা বেশি বেশি করে ইফতার করব এবং আরাফার দিনের ফজর থেকে শুরু করে আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে জোরে জোরে তাকবীর পাঠ করব এবং অন্যান্য সময়েও আমরা বাজারে ঘাটে আমাদের চলার পথে আমরা বিশেষ করে আজকার করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন আল্লাহুম্মা আমিন পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের নিয়তকে পরিশুদ্ধ করে দেন আমাদের নিয়তকে যেন খালিস করে দেন আমাদের সকল আমল শুধুমাত্র যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয় আমাদের নিয়তগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমাদের নিয়তকে যেন আল্লাহ রাব্বুল আলামিন খালিস করে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়তে সঠিক আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু